এখান থেকে শিয়ালদের জন্য ট্রেন ধরব। আজকে একটু ট্রেনের গন্ডগোলও আছে। এটা ব্যারাকপুর স্টেশনে আছি আমরা, এখন 7:30 বাজে, 10:05। শিয়ালদা দার্জিলিং মেন প্ল্যাটফর্মে গাড়ি লেগে গেছে, এখন টাইম হচ্ছে 9:27। পুরো ট্যুর আমাদের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। সাথে আছে সৌম, চলেছে আমাদের সঙ্গে, আমরা আমাদের হামসাফার। শুভ্রাংশু এখন একটু বাইরে গেল, এই দার্জিলিং মেলের B5 কোচ, সিট নাম্বার 57, 58, 59 আমাদের। গাড়ি প্রায় ছাড়ার সময় হয়ে এসছে, আপাতত এখান থেকে সবাইকে গুড নাইট, কাল সকালে আবার দেখা হবে। গুড মর্নিং, এখন সময় সকাল 5:35, আমাদের ট্রেন কিষানগঞ্জ ছেড়ে বেরোচ্ছে, 1 ঘন্টার ওপর ট্রেন লেট রান করছে। আমি আপনার বন্ধু শোভন আর এটা আমার চ্যানেল ওয়ান্ডার ট্রাভেলার্স বঙ্গাই। আমরা চলেছি আমাদের প্রথম গন্তব্য রংটংয়ের উদ্দেশ্যে। আমার সঙ্গে আছে সৌম ও শুভ্রাংশু। আমাদের গাইড পিটার NGP স্টেশনে এসে ওয়েট করছে। পিটারের সঙ্গেই আমরা রংটং, শিবখলা, সিনচেন ও টাইগার হিলে বার্ডিং করব। আমার সাথে থাকুন ও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। কিছু জানার থাকলে ডেসক্রিপশন দেখুন অথবা আমাকে কমেন্ট করতে পারেন। এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। এখন আমরা এসে পৌঁছেছি NGP, ট্রেন থেকে নেমে এখন গাড়ি পার্কিং লটের দিকে যাচ্ছি। আমাদের গাইড অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে আমাদের জন্য, ট্রেন 2 ঘন্টা লেট, নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে পার্কিংয়ে আছি। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি NGP স্টেশনে। এটা NGP স্টেশনের পার্কিং, নিউ জলপাইগুড়ি স্টেশন। এই আমাদের গাড়ি, আমরা যাব জিপসিতে করে। আমরা দার্জিলিং মোড় পার করে এখন চলে এসেছি বেশ কিছুটা বার্ডিংয়ের উদ্দেশ্যে। মাঝে দোকানে কিছু ব্রেকফাস্ট করে তারপরে আমরা বার্ডিংয়ে যাব, তো চলুন আমাদের সঙ্গে থাকুন। রংটংয়ের নিকটতম বিমানবন্দর হলো বাগডোগরা বিমানবন্দর। বাগডোগরা বিমানবন্দর থেকে রংটংয়ের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। একবার আপনি বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করলে রাস্তার দূরত্ব অতিক্রম করতে 1 ঘন্টার বেশি সময় লাগবে না। নিউ জলপাইগুড়ি বা NGP স্টেশন হলো রংটংয়ের নিকটতম প্রধান রেলওয়ে স্টেশন। ভারতবর্ষের বিভিন্ন শহরগুলির সঙ্গে রেলপথে NGP ভালোভাবে যুক্ত। পশ্চিমবঙ্গের হাওড়া ও শিয়ালদা বা অন্য কোনো স্টেশন থেকে NGP পৌঁছে যান। একবার আপনি NGP পৌঁছে গেলে রংটং যাওয়ার অনেক বিকল্প পেয়ে যাবেন। NGP থেকে রংটংয়ের দূরত্ব মাত্র 21 কিলোমিটার আর শিলিগুড়ি থেকে মাত্র 16 কিলোমিটার। শিলিগুড়ির মতো আশেপাশের শহর থেকে সহজেই রংটং যাওয়া যায়, এমনকি কলকাতার থেকে বেশ আরামে সড়কপথের মাধ্যমে পৌঁছে যেতে পারেন রংটং। নিজের গাড়ি নিয়ে বা একটি গাড়ি ভাড়া করে বা পাবলিক যানবাহন, যা
আপনাকে কোনো ঝামেলা ছাড়াই এখানে পৌঁছাতে সাহায্য করতে পারে। ওয়েদার খুব খারাপ হয়ে গেছে, এখনই বৃষ্টি নামবে, চারিদিকে মেঘ, দূরের পাহাড়গুলো। গুড আফটারনুন, এখন আমরা বার্ডিং করতে যাচ্ছি কার্সিয়াংয়ের দিকের রাস্তাতে। আমরা শিবখোলা থেকে এইমাত্র বার্ডিং করে ফিরেছি। ফিরে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে দুপুরে লাঞ্চ সেরে আবার আমরা বার্ডিং করতে চলেছি পাগলাঝোরার দিকে। পিটার আমাদের গাইড আর তাঁর হোমস্টেতেই আমরা আছি। পিটারের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন। আর দেখতে থাকুন, আমার সাথে থাকুন। ভালো পাচ্ছে, রেডি পাচ্ছে, ভিডিও করে নিয়ে একটু এই আমাদের বার্ডিং এর পরিস্থিতি, কিছু দেখা যাচ্ছে না, চারিদিক কুয়াশায় ভরে গেছে। দেখুন কি কুয়াশা, কি অবস্থা। গুড মর্নিং সকলকে, সুপ্রভাত। দ্বিতীয় দিন আমরা আবার বেরিয়েছি বার্ডিংয়ে একদম ভোর ভোর। তো এই মুহূর্তে আমরা চলেছি টাইগার হিলে বার্ডিংয়ের জন্য। হয়তো কিছুটা আশ্চর্য হবেন যে টাইগার হিলে তো সানরাইজ, বার্ডিং কোথা থেকে হয়, ওখানে কি পাখি পাওয়া যায়। টাইগার হিলেও কিছু রেয়ার পিসেস আছে, সেগুলো আমরা দেখার জন্য, সেগুলোর ছবি তোলার জন্য চলেছি। তো চলুন, হাত দেরি না করে যাওয়া যাক টাইগার হিল, সানরাইজ দেখতে না, বার্ডিং করতে। এই আপনার টাইগার হিলের বোর্ড লাগানো আছে, কিন্তু যাওয়া যাব না,
কারণ ফগের পরিমাণ এত বেশি যে 10 ফুট দূর থেকেও কিছু দেখা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না। এখানে চা খাচ্ছি, কিছুটা ওয়েট করছি, আধ ঘন্টা ওয়েট করা যাক। যদি দেখা যায় যে ফগ কেটে যাচ্ছে তাহলে ওপরে যাব, না হলে এখান থেকে রিটার্ন করব। কারণ এই কুয়াশার মধ্যে, ফগের মধ্যে ওপরে গিয়ে কিছু লাভ হবে না, না আপনাদেরকে কিছু দেখাতে পারবো, না নিজেরও কিছু দেখে ভালো লাগবে। আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিও, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ।